প্রকৃতির সরল নিয়মেই মানুষ জন্মানোর পর থেকেই ধীরে ধীরে বড় হয়ে ওঠে। পড়াশোনা শেষ করে সে স্বাবলম্বীও হয়, তারপর বিয়ে, সংসার। এরই মাঝে বাবা মায়ের বয়সও কিন্তু বাড়তে থাকে, কমতে থাকে শরীরের শক্তি, অবলম্বন হয়ে পড়ে সন্তানেরাই। চিরাচরিত নিয়মের সংসারের হাল ধরে সকলের দায়িত্ব নেয় পরবর্তী প্রজন্ম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অতীতের সব স্মৃতি বিলুপ্ত হতে থাকে ছেলের। চিন্তায় তখন নতুন আত্মীয় স্বজন, ঘরের মাঝে জায়গা পায় অবলা পশু পাখিও, কিন্তু মস্ত ফ্ল্যাটে জায়গার কমতি পড়ে বাবা মায়ের। তারা বোঝা হয়ে পড়ে সন্তানের কাছে। অবশেষে বাবা মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম শব্দটি আমাদের দেশে এখনও মহামারী হিসেবে ধরা না দিলেও দিন দিন এর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বৃদ্ধাশ্রম নামটি শুনলেই চোখের সামনে ধরা দেয় ক্রন্দনরত মায়ের মুখ, বাবার দুর্বল চাহনি। ঠিকানা তাদের বৃদ্ধাশ্রম ঠিকই, কিন্তু উৎসব পার্বণের দিনগুলোয় ফেলে আসা বাড়ির আনন্দে স্মৃতি ভারাক্রান্ত করে তোলে বাবা মায়ের মনকে। সেই ভারাক্রান্ত মনকে কিছুটা হলেও হালকা করতে এক অভিনব উদ্যোগ নিল নদিয়ার রানাঘাটের স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। পৌরপ্রধান কৌশল দেব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একদিনের মায়াপুর ভ্রমণের আয়োজন করল স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। আশ্রয়হীন বৃদ্ধাশ্রম এবং রানাঘাট পৌর এলাকায় প্রায় শতাধিক বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে শুরু হল যাত্রা। প্রায় শতাধিক বৃদ্ধ বৃদ্ধারা নাম সংকীর্তনের মধ্য দিয়ে মায়াপুর যাত্রার শুভারম্ভ করলেন। ভ্রমণকারীদের গোটা দিন মায়াপুরের বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরে দেখাবেন নদিয়ার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্যরাই। নদিয়ার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির কর্ণধার তথা রানাঘাট পৌরসভার পৌরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রাক স্বাধীনতা দিবস উদযাপনকারী বৃদ্ধ বৃদ্ধারা। বৃহস্পতিবার সকালে রানাঘাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কোর্ট সংলগ্ন এলাকা থেকে 3টি বাসে করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেন বৃদ্ধ বৃদ্ধারা। তবে প্রশ্ন অন্য জায়গায়। গত 2 দিন আগে ছিল ভারতবর্ষের স্বাধীনতা দিবস, তবে এই উদ্যোগ 17ই আগস্ট কেন? প্রসঙ্গত, 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও নদিয়া স্বাধীনতা লাভ করেনি। 3 দিন পর অর্থাৎ 18ই আগস্ট নদিয়ার জেলা স্বাধীন হয়। সেই হিসেবে এই বিশেষ দিনটির কথা মাথায় রেখে নদিয়া জেলার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে 18ই আগস্টের কয়েকদিন আগে থেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হয়। তার মধ্যেই অন্যতম রানাঘাট পৌর এলাকার বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা এবং বেশ কয়েকটি বৃদ্ধাশ্রম রানাঘাট পৌরসভা পরিচালিত নিরাশ্রয়ের আবাসিকদের নিয়ে 18ই আগস্টের নদিয়া স্বাধীনতা দিবসে প্রাকাল্যে একদিনের মায়াপুর ভ্রমণ। স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছরই 5 দিন কোনোবা 6 দিন আমরা বিভিন্ন উৎসবের মাধ্যমে এই দিনগুলো সেলিব্রেট করি। আমাদের নদিয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে আজকে আমাদের একটা আকর্ষণীয় ব্যাপার হলো, আমাদের যারা বা দুস্থ মানুষ রানাঘাটের বা আমাদের নিরাশ্রয়ের আশ্রয়হীন মানুষ এবং পূর্ণনগর বৃদ্ধাশ্রমের যারা আবাসিক আছেন তাদেরকে আমরা নিখরচায় মায়াপুর ভ্রমণের ব্যবস্থা করেছি। এদের বদ্ধ ঘর থেকে আজকে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতার উপলব্ধি ওরা পাবে, সবার মায়াপুরের দাবি ছিল সেটাকে আজকে পূরণ করা সম্ভব হচ্ছে, আমরা খুশি। ওখানে আমরা ইতিমধ্যে 2 জনকে পাঠিয়ে দিয়েছি, তারা কুপন কেটে থাকবে। সকালবেলায় বাসে একটা কীর্তনের টিম আছে, এরা কীর্তন করতে করতে যাবে, সারাদিন মন্দির ঘুরবে, অন্যান্য জায়গা মায়াপুরে চৈতন্যদেবের জন্মস্থান দেখবে, অন্যান্য জায়গা দর্শন করবে, কারো কারো গঙ্গাস্নানের ইচ্ছা আছে সেটাও পূরণ হবে। করতে করতে আমাদের 10 জনের একটা ভলেন্টিয়ার্স ব্যাচ আছে যাতে দেখাশোনা করবে, করে তারা সব ফিরবে। যাওয়ার সংখ্যাটা আমাদের যাওয়ার কথা 92 জনের, এখনও সবাই এসে পৌঁছানি, অলরেডি 80-85 জন চলে আসছে, 6 জন বাকি আছে, 2টো বাসে যাচ্ছে, আর কিছু ট্রেনে গেছে আমাদের ভলেন্টিয়ার্সরা, ওরা গিয়ে ওখানে কুপন কাটবে, খাবার কুপন বা লাঞ্চের কুপনটা কাটবে, সেজন্য ওরা ভোরবেলা বেরিয়ে গেছে ট্রেনে। এটা দীর্ঘদিনের মানুষের দাবি ছিল যে আমাদের অনেক কিছুই করা হয় সারা বছর, কিন্তু এই উৎসবটাকে ঘিরে মানুষের একটা চাহিদা প্রতিবাদী থাকে। ওদের কাছে জিজ্ঞেস করি যে এবার কী ইচ্ছা, ওদের এক বলে যে আমাদের একটু ভ্রমণ করার ব্যবস্থা করো, ছাই থেকে ইচ্ছা ইচ্ছাটা এবং সেটা হচ্ছে সার্থক হলো সবার সহযোগিতা নিয়ে। এই আমাদের পাড়ার সবাই, মানে যারা প্রবীণ যারা আছে, আচ্ছা কোথায় কোথায় ঘুরবেন? মায়াপুরে ঘুরবো। কার উদ্যোগে হচ্ছে? কুসুদা পাঠাচ্ছে। কুসুদা কে?
আমাদের চেয়ারম্যান বাবু। আচ্ছা, এবারে কি প্রথম যাচ্ছেন আপনি? না, আমি আরেকবার গিয়েছি। কেমন মানে আনন্দটা কেমন হয়? খুব ভালো হয়।